হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। আমি বরাবর মতো চলে এসেছি মেকআপুল বিডির ফেসবুক পেজ থেকে একটা ছোট্ট ভিডিও নিয়ে, যেখানে আজকে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি দিশার এই সানব্লকটা সম্পর্কে। ফার্স্টেই বলি, এই সানব্লকটা যখন আমি হাতে নিয়েছি, আমার সবার ফার্স্টেই চোখে যেটা লেগেছে সেটা হচ্ছে এটাতে আছে SPF 90, যেটা কিনা আমরা সচরাচর সব সানস্ক্রিনে দেখি না। অনেক বড় বড় ব্র্যান্ডের সানব্লকেও কিন্তু আপনি কখনো SPF 90 পাবেন না, খুবই রেয়ার এটা পাওয়া। প্লাস এটাতে আছে PA++++, আরও আছে এটাতে UVA এবং UVB, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরই সাথে একটু বলি, এটা অয়েল ফ্রি একটা সানব্লক, সো যাদের কিনা সুপার ডুপার অয়েলি স্কিন, লাইক বাহিরে বেরোলি স্কিন একদম প্রচুর অয়েলি হয়ে যায়, তাদের জন্য না এটা মারাত্মক লেভেলের ভালো, ঠিক আছে? এটা জোস কাজ করবে তাদের জন্য। এটা আমি ইউজ করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা ভালো লাগার আরও একটা কারণ হচ্ছে এটা খুবই লাইট ওয়েট এবং থিন টাইপের একটা সানব্লক, যেটা কিনা একদম আমার কাছে ন্যাচারাল টেক্সচার লেগেছে। প্লাস এটা যখন আপনি ইউজ করবেন, এটা আপনাকে একটা স্লাইটলি ব্রাইটেনিং দিবে, স্কিনটা দেখে মনে হবে যে এটা একদমই একটা ফ্রেশ একটা স্কিন, যেরকমটা লাগে সেরকমটাই লাগবে। সো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। এটার ভালো লাগার আরও আরও একটা দিক আছে, সেটা হচ্ছে এটাতে জিরো এয়ার ব্যাকটেরিয়াল আছে। যাদের অ্যাকনি প্রোন স্কিন আছে তারাও এটা ইউজ করতে পারবেন। আমরা সচরাচর যেটা জানি যে অ্যাকনি প্রোন স্কিনে কিন্তু সব ধরনের সানব্লক ইউজ করা যায় না, বাট আপনারা কিন্তু দিশার সানব্লকটা ইউজ করতে পারবেন। আর এটা যেহেতু 40 গ্রামের একটা সানব্লক আছে, আমি বলতে পারি যে এটা কিন্তু আপনার অনেক দিন চলে যাবে। এছাড়া আমরা এটাতে দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দর করে লেখা আছে এটা নাম্বার 1 সানস্ক্রিন ইন দ্য ওয়ার্ল্ড। আমার কাছে মনে হয় যে এটা বেশ ভালো, ঠিক আছে? এটা বেশ ভালো একটা সানব্লক। সো যারা কিনা রিজনেবল প্রাইসে স্টুডেন্ট বাজেট একটা বেস্ট সানব্লক খুঁজছেন, যারা কিনা অয়েলি স্কিনের আপুরা আছেন, তারা মাস্ট অ্যান্ড মাস্ট এটা ট্রাই।